আছে ধর্মবিরোধী প্রায় সবই এনজিও, এইসব এনজিওতে সর্ব ধরনের সহযোগিতা জায়েজ নয়, সেটা হলো পাপকে সহযোগিতা করা। সুরা মায়েদার 2 নম্বর আয়াত আমভাবে আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত এই হুকুম বলবৎ থাকবে, মানুষ বুঝুক আর না বুঝুক, চিরদিনের জন্য আল্লাহতালা জুয়া নেশাদার দ্রব্য পান করা এবং সর্ব ধরনের বাজনা গান বাদ্যযন্ত্রকে হারাম করেছে। ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাস্তার লা তাবিউল কায়নাত, গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রের ব্যবস্থাকে তোমরা বিক্রয় করো না, বলা তাস্তারুহুন্না ওদের তোমরা ক্রয় করো না। খেলতামাশার জন্য গান বাজনার জন্য মেয়েদেরকে ক্রয় করে নিয়ে আসো না, যাত্রা সিনেমার ব্যবস্থা করো না, এটা আল্লাহর নবীর আদেশ। যত গান বাজনা খেলতামাশার মাধ্যম আছে তা তোমরা ক্রয় করো না। এরপরে বলছেন ওয়ালা তুয়াল্লিমুহুন্না, গান বাজনা খেলতামাশা তোমরা মেয়েদেরকে পরিবেশে ছেলে মেয়েদেরকে শিখিয়ে দিও না, আপনার স্কুল চলে না গান বাজনা ছাড়া। তাই তো বলা আছে হাই স্কুলের হেডমাস্টার চেয়ারে বসে আছেন, মেয়ে নাচছে, দেখছে বাপে যে মেয়ে না কেমন নাচতে পারে, এও যদি বাপ হয় তাহলে শয়তানকে, এও যদি বাপ হয় তাহলে পশু কোনটা, অমানুষ কোনটা, শয়তান কোনটা। আল্লাহর নবী বলছেন তোমরা তাদের শিখিয়ে দিও না, ওলা তুয়াল্লিমুহুন্না, গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশার যত ব্যবস্থা আছে বাড়িতে ঘরে শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তাঘাটে সব বন্ধ করতে হবে মুসলমানদেরকে, তাদের জন্য একটা জরুরি জিম্মেদার যত ব্যবস্থাপনা আছে। আপনার ভাতিজার দোকানে টিভি চলছে আর আপনি মসজিদ থেকে বের হয়ে ভাতিজার দোকানে বসে টিভি দেখছেন, মাথায় টুপি আছে, আপনি কি দেখাতে চাচ্ছেন, মন হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আপনাকে বলেছি আপনার ক্ষমতা থাকলে ভাতিজার টি এই চলন্ত টিভিটা বেটি ছেলে নাচছে একে লাথি দিয়ে ভেঙে দেন, এটা হলো আপনার প্রথম পদক্ষেপ। যদি না পারেন তাহলে ভাতিজাকে দুটা বকা দিয়ে চলে যান, যদি না পারেন তাহলে ঘৃণা করে চলে যাবেন, আমি ওদিকে বসি না, ওদিকে যাইও না, ওটা দেখি না, এ বলে আপনি চলে যান। বাঁচার 3টা পথ আছে দুনিয়াতে অন্যায়ের বিরোধিতা করার জন্য, চিরদিনের জন্য শিখিয়ে দেওয়াকে আল্লাহ রাসূল হারাম করেছেন। এরপরে বলছেন ওয়ালা খাইরা ফি তিজারাতিন ফিহিন্না, এর ব্যবসাও হারাম, এই ব্যবসায় কোনো কল্যাণ নেই। খেলতামাশা বাদ্যযন্ত্র পুতুল বিক্রি আর এই ধরনের যত গান বাজনার মাধ্যম আছে আর সিডি ক্যাসেট সব চিরদিনের জন্য আর ব্যবসা হারাম, এর ব্যবসায় কোনো কল্যাণ নেই। এরপরে বলছেন ওয়াসামানহুন্না হারাম, এর মূল্য হারাম। দোকানে টিভি তুলে যদি মানুষ বেশি হবে বলে, বসে আড্ডা পিটবে বলে, চা খাবে জিনিস কিনবে বলে এটা ব্যবস্থা করা হয়, তাহলে যেদিন থেকে এটা উঠেছে সেদিন থেকে যা উপার্জন হয়েছে সবই হারাম। যত গান বাজনা বাদ্যযন্ত্র আছে মেয়েকে দিয়েই যদি আপনার টিভি সিনেমার মাধ্যমে অ্যাডভার্টাইজ করে কোনো ব্যবসা চালু করতে হয় তাহলে সে ব্যবসাও হারাম, ওতে যত কিছু উপার্জন হবে সব হারাম। নারীদেরকে দিয়ে পেপসি বিপি করা হচ্ছে, নারীদেরকে দিয়ে আপনার দাঁতের মাজন বিক্রি করা হচ্ছে, নারীদেরকে দিয়ে কাপড় বিক্রি করা হচ্ছে, নারীদেরকে দিয়ে কৌতু অ্যাডভার্টাইজ প্রচার করা হচ্ছে সব জায়গাতে, নারীকে পণ্য হিসেবে ব্যবহার করে প্রচার করে ব্যবসা বাণিজ্য করছে, মানুষ জানে না বিচার কাকে বলে। ইয়াতি আলান নাসে জামানুন লাইওয়ালিন নাস মা খাজা মিনহু আমিলাল হালাল আমিলান হারাম, মানুষের উপর এমন একটা সময় চলে আসছে যেদিন মানুষ পয়সা উপার্জন করবে বিবেচনা করতে পারবে না কোনটা হালাল কোনটা হারাম, বিবেচনা করবে না কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহ নবী বলছেন বসত আলাইকুম দুনিয়া কামা বসত মান কানা কাবলাকুম,
পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে। দেখো পয়সা উপার্জনের কত প্রযুক্তি, প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা, বসে বসে পয়সা উপার্জন হয়, যার টাকা লাগে না এমনিতে হয়, মোবাইল টিপলেই পয়সা উপার্জন হয়। আল্লাহর নবী বলছেন তোমাদের সামনে প্রযুক্তি তুলে ধরা হবে, কত পয়সা উপার্জনের পথ। এভাবে আল্লাহ নবী বলছেন বসে তো তালাইকুম দুনিয়া কামা বসে তৎমান কানা কাবলাকুম, হাজার হাজার বছর পূর্বে এইভাবে দুনিয়া উপার্জনের প্রযুক্তি মানুষের সামনে তুলে ধরা হয়েছিল, তারাকে এই পৃথিবী ধ্বংস করেছে, তোমাদেরকেও করবে। উপার্জনের কত প্রযুক্তি এসেছে, আরও কত আসবে, হিসাবের বাইরে। কীভাবে ইন্স্যুরেন্স চলছে তা আপনি নিজেই বুঝেন না। ডেস্টিনি যখন হারাম, আমি বললাম আমি কোনোদিন ডেস্টিনিতে সমর্থন দিইনি, অনেক আলেম ওলামা এই কথার কারণে আমার চরম বিরোধিতা করেছে। তখন আমি বলেছিলাম সত্য সত্যই যদি চট্টগ্রাম থেকে আপনি একটা আপনার কিনা গাছ নিয়ে এসে কাঞ্চনে পৌঁছে দিতে পারেন, তাহলে আমি আর কোনোদিন ডেস্টিনি হারাম বলবো না, আর যাতায়াত খরচ আপনাকে দেব। আপনার গাছ কে বললেন চট্টগ্রামে আছে, ডেস্টিনিতে নাম দিয়ে আপনি একটা কিনলেন গাছ, এখন হিসাব। আরও যত আছে এনজিও সব এইরকমই সম্মানিত মসজিদের মুসল্লি, এর মূল্য একেবারেই হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইসরাবনা নাসু মিন উম্মতি আল খামরা ওয়া ইসমুনা হাবে গারি ইসমিহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে তবে নাম দিবে অন্য। এই বাক্যটাতে আমি বলেছি যে যত এগুলো আছে ঠান্ডা, পেপসি, আরসি, কোকোকোলা সব হারাম। আপনারা পাল্টা আমাকে বলতে চেয়েছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনার মোকাবেলায় একজন আহলে হাদিস মানুষ এই কথা বলেছে। লন্ডন আমেরিকা থেকে কিছু ইংরেজিতে পত্রিকা বের হয়, মাঝে মধ্যে দেখবেন এই ঠান্ডা কোকোকোলা আরসি পেপসি এর উৎপত্তি, এর জন্ম কিভাবে এবং কিভাবে ব্যবহার হয় আপনি দেখলে বুঝতে পারবেন। আল্লাহ নবী বলেছেন যে এমন মদ আমার উম্মত পান করবে যার নাম দিবে অন্য, বলেন সেটা কোনটা? আমি বলছি এইটা, আপনি বুঝছেন অন্যটা বুঝেন। এর পরের বক্কাল রাসূল বলছেন ওয়াইজফালা রৌসিহিম বিল মাজফাল মুগান্নিয়াত, নেতাদের সম্মান করা হবে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। কোনো এমপি মন্ত্রী আসলে, দেশের সরকার আসলে বা কোনো বিদেশ থেকে কোনো সরকার আসলে তাকে নারী দিয়ে সম্মান করা হয়, তাকে গান বাজনা বাদ্যযন্ত্র নাচ দিয়ে সম্মান করা হয়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এর পরের বাক্যে তিনি বলছেন ওয়াইয়াকসুবুল্লাহু তাআলা বিহিম লারজা, এদের উপরে ভূমিকম্প হবে, এরা মাটিতে ধসে যাবে। এটা হলো এদের প্রথম শাস্তি, যারা নারীদেরকে দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে নেতাদের সম্মান করবে, এদের প্রথম শাস্তি এরা মাটিতে ধসে যাবে। দ্বিতীয় শাস্তি ওয়াজাল্লাহু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, এদের আল্লাহ করে দিবেন বানর, এদের আল্লাহ করে দিবেন শুকুর, এদের আল্লাহ করে দিবেন বানর, এদের আল্লাহ করে দিবেন শুকুর, এদের আল্লাহ করে দিবেন বানর, এদের আল্লাহ করে দিবেন শুকুর। এদের বানর করবেন কেন, এদের শুকুর করবেন কেন, আরও একটা হাদিস বলার পরে বলি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউবাইয়াতান্না কওমুন মিন উম্মতি, আমার উম্মত মুসলমান নাম দিয়ে রাত অতিবাহিত করবে আলা তামিন ও শারাবিন ও লাহবিন, খাদ্য নিয়ে, মদ নিয়ে, খেলতামশা নারী নিয়ে, নারী নিয়ে, খাদ্য নিয়ে, মদ নিয়ে ও রাত অতিবাহিত করবে, মানে এই নিয়ে এই কাজে সে মত্ত থাকবে, সে আবার আমার উম্মত। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন ফায়াসবাহু, ওরা সকাল করবে, কাদ মুশরিকু কিরদাতানা খানাজির, এমত অবস্থায় তাদেরকে শুকুর করে দেওয়া হয়েছে, এমত অবস্থায় তাদেরকে বানর করে দেওয়া হয়েছে।
এমত অবস্থায় তাদেরকে শুকুর করে দেওয়া হয়েছে, এমত অবস্থায় তাদেরকে বানর করে দেওয়া হয়েছে। মুসলমানকে শুকুর করা হবে কেন, শোর করা হবে কেন? সবচেয়ে জঘন্য প্রাণী হচ্ছে শোর। আল্লাহ তাআলা ওকে হারাম করেছেন, আর ব্যবসা বাণিজ্য চিরতরে হারাম করেছেন। ইন্নাল্লাহ তাআলা হাররামা বাইলাল খামরে ওয়াল খিনজি ওয়াবাইল খিনজিরে ওয়াবাইল আসনামে। আল্লাহ নবী চিরদিনের জন্য মদের ব্যবসা হারাম করেছেন। যত ট্যাবলেট আর পানীয় জাতি মদ আছে সব ব্যবসা হারাম চিরদিনের জন্য। তারপরে বলছেন আল্লাহ তাআলা হারাম করেছেন বায়াল আসনাম, সব পুতুল, যত পুতুল আছে পুতুল বিক্রি হারাম, আর ব্যবসা বাণিজ্য হারাম। এর ব্যবসা বাণিজ্যই হারাম। অবায়াল খিনজিরে, আর শোরের ব্যবসা হারাম, শোর কিনা বেচা হারাম, ও খাওয়াও হারাম, আর কিনা বেচাও হারাম, ওর ব্যবসাও হারাম। যারা বিদেশে গিয়ে হোটেলে কাজ করছে ওদেরকে যদি শোরের গোস্ত রান্না করতে হয়, মানুষের সামনে পরিবেশন করতে হয়, তাহলে ওর বিদেশে গিয়ে চাকরি করাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতকে শোর বানিয়ে দেওয়া হবে। কেন? হালাল হারাম ভালো মন্দ বিবেচনা করতে পারে না প্রাণী হিসাবে। সবচেয়ে যেটা নিম্ন শ্রেণীর প্রাণী সেটা হলো শোর। মানুষ যখন হালাল হারাম ভালো মন্দর বিবেচনা থেকে একেবারেই নিচে চলে যাবে, তার কোনো আর বিবেচনাই থাকবে না, তখন আল্লাহ তাকে শোর করে দেবেন। তার রূপ আকৃতি শোর হয়ে, শোরের মতো হয়ে যাবে। বানরের মতো কেন হবে? আকৃতি অনুকরণকারী প্রাণী হিসাবে বানরের চেয়ে অনুকরণ করার পৃথিবীতে কোনো প্রাণী নেই। সবচেয়ে অনুকরণ করতে পারে বানর। আমাদের খুব ভালো মনে আছে গ্রামের বাড়িতে বানর খেলা লোকটি যেত, এক পর্যায়ে বলতো, এ বানর নতুন বউ কীভাবে হাঁটে রে? তখন নতুন বউ ঘোমটা দিয়ে হাঁটে, এটা বানর দেখাচ্ছে। বানর অনুকরণ করতে পারে। মুসলিম জাতি প্রত্যেকটা কাজে, অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, রাস্তাতে, গাড়িতে, বাড়িতে, সব জায়গায় যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, তখন আল্লাহ ওদেরকে বানর করে দেবে। ওদের স্কুলই ভালো, ওদের ভাষাই ভালো, ওদের খাতাই ভালো, ওদের কলেজই ভালো, ওদের ব্যবসাই ভালো, ওদের কাপড় চোপড় ভালো, ওদের পাউডার ভালো, ওদের বাড়ির নিয়মকানুন ভালো, ওদের ইঞ্জিনিয়ার ভালো, ওদের সব কিছু যখন অনুসরণ করা হবে, তখন মানুষকে আল্লাহ বানর করে দেবেন। আজ এই স্কুল কলেজে ওদের নীতিতেই চলে, মুসলমানের নীতিতে চলা প্রয়োজন মনে করে না। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা হবে, তাদেরকে শুকর করা হবে।